সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিশ্বে আলোচনার বড় একটি অংশ দখল করে রেখেছে ড্রোন। নানা কাজে ব্যবহৃত হচ্ছে এই যন্ত্রযানটি। এরই মধ্যে পর্তুগালের প্রযুক্তি প্রতিষ্ঠান টেকেভার বলছে, মানুষের চিন্তাধারায় নিয়ন্ত্রণ করা যাবে ড্রোনকে। তারা মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভ ব্যবহার করে ড্রোন পরিচালনার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এর জন্য তারা মূলত ব্যবহার করছে ইলেকট্রোএনসেফালোগ্রাফি। এ প্রসঙ্গে টেকেভারের সিইও রিকার্ডো মেন্ডেস বলেন, আমরা মনে করি ভবিষ্যতে এই প্রযুক্তির মাধ্যমে বিমান উড্ডয়নের কাজ ততটাই সহজ করা সম্ভব যতটা সহজে মানুষ নিত্যদিন হাঁটাহাঁটি করে থাকে। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।